প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বাংলা এমসিকিউ সাজেশন উত্তরসহ, বাংলা উত্তরসহ এমসিকিউ সাজেশন। বন্ধুরা, 100% কমন তোমরা এখান থেকে পাবেই। তোমাদের সংশোধিত সিলেবাস অনুযায়ী গল্প থেকে বাছাই করা সেরা 32টি এমসিকিউ নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই ভিডিওটি তোমাদের দেখতেই হবে। অর্থাৎ গল্প থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায়, যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এখান থেকেই কিন্তু সেই প্রশ্নগুলো আশা করি 100% কমন পেয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন। দুই নম্বর প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল? সন্ধ্যা তারা। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি হল তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। চার নম্বর প্রশ্ন, তপন মূলত মামার বাড়ি এসেছে বিয়ে বাড়ি উপলক্ষে, কারণ তার মাসির বিয়ে ছিল, ঠিক আছে। জ্ঞানচক্ষু, পাঁচ নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি যে গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে তা হলো কুমকুম। ছয় নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। সাত নম্বর প্রশ্ন দেখে নাও, তপন বিয়ে বাড়িতে নিয়ে এসেছিল হোম টাস্কের খাতা, তপন বিয়ে বাড়িতে নিয়ে এসেছিল হোম টাস্কের খাতা। আট নম্বর প্রশ্ন দেখে নাও, তপন তার গল্পটা লিখেছিল দুপুরবেলা। নয় নম্বর প্রশ্ন দেখে নাও, তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন অধ্যাপক। দশ নম্বর প্রশ্ন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি, বক্তা হলেন তপনের মা। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। বারো নম্বর প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এই কথা বলেছে কাশীনাথ। কাশীনাথ ছিলেন বাস ড্রাইভার, ঠিক আছে। তেরো নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। চোদ্দ নম্বর প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও, বিরাগী ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো গীতা। ষোলো নম্বর প্রশ্ন, সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন 7 দিন। সতেরো নম্বর প্রশ্ন, জগদীশবাবু এক জোড়া কাঠের খড়ম এ যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হলো সোনার বোল। আঠারো নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পটির রচয়িতা হলেন সুবোধ ঘোষ। ১৯ নম্বর প্রশ্ন দেখে নাও, যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম জগদীশবাবু। ২০ নম্বর প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকার। ২১ নম্বর প্রশ্ন দেখে নাও, যারা বহুরূপী সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিস দেয়, 1 আনা 2 আনা। ২২ নম্বর প্রশ্ন, জগদীশবাবু পেশায় ছিলেন পুলিশ পথের দাবি থেকে, ঠিক আছে। আগে যে জগদীশবাবুর কথা বলা হয়েছে তিনি বহুরূপী গল্পের একজন চরিত্র, আর এখানে যে জগদীশবাবু পেশায় পুলিশ তিনি পথের দাবি গল্পের চরিত্র, ঠিক আছে। এবার দেখে নাও, অপূর্বর পিতার বন্ধু হলেন নিমাইবাবু। ২৪ নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল গিরিশ মহাপাত্র। ২৫ নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স 30 থেকে 32 বছর। ২৬ নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার। ২৭ নম্বর প্রশ্ন,
গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। 28 নম্বর প্রশ্ন দেখে নাও বন্ধুরা, এখানে লেখাটা একটু ভুল হয়েছে, এটা হবে দয়ার সাগর। দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নে, বক্তা হলেন জগদীশ বাবু। এটা দোয়ার লেখা হয়েছে, এটা দয়ার সাগর হবে। 29 নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? নিমাই বাবুর সামনে। 30 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ? লেবুর তেল। লেবুর তেল। 31 নম্বর প্রশ্ন, বন্ধুরা এখানেও বানানটা একটু ভুল হয়েছে, প্রথমে ঠিক আছে, দেখো প্রথম বানানটি 30 নম্বরে ঠিক আছে। যাই হোক, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে গন্ডা ছয়েক পয়সার সঙ্গে বেরোলো একটি টাকা। 32 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। কাকাবাবু হলেন নিমাই বাবু। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি উপহার দিতে পারবো। বন্ধুরা এরপর কবিতা থেকে যে MCQগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন, সেই বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওটি তোমাদের জন্য উপহার দেব বা তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।